পাটুরিয়া ঘাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, পাটুরিয়ায় যানবাহন পারাপারে বাড়তি টাকা আদায় সহ ঘন্টার পর ঘন্টা গাড়ি আটকে রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে, অনিয়মের আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ শিশির, আপনি প্রতিবেদন যেমনটি দেখাচ্ছিলেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21টি জেলার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আজকে সকাল থেকে ছোট বড় মিলে 16টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আমি এই মুহূর্তে পাটুরিয়া পাট্টা মেল অবস্থান করছি, এখানে কিন্তু কোনো যানবাহন বলতে বাস, যাত্রীবাহী বাস নেই। যাত্রীবাহী বাস আসা মাত্র এখানে ফেরি তুলতে পারছে, কিন্তু এখনো এই পাটুরিয়ার দুই টার্মিনালে 200 থেকে 300 পণ্যবাহী ট্রাক কিন্তু এখনো ফেরি পারাপারে অপেক্ষায় রয়েছে। এখানে আজকেও কিন্তু এই আমি একাধিক ট্রাক চালকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানে তারা কিন্তু আজকেও বাড়তি টাকা ছাড়া কিন্তু তাদের টিকিট আজকে মিলেনি। আর আমি এই ঘাট এলাকায় বিকাল 3টা থেকে অবস্থান করছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ ট্রাক এখানে, আর বাস আসলে এই পাশটা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এখানে যে ট্রাফিক বিভাগের পুলিশ রয়েছে তারা কিন্তু দালালদের মাধ্যমে তারা এই যে ঘন্টার পর ঘন্টা ট্রাক যারা অপেক্ষা করে এর বাইরে তারা এই পরে এসে কিন্তু তারা এখানে 700, 600, 1000, 1200 টাকার বিনিময়ে তারা কিন্তু মাঝখান দিয়ে চলে যাওয়ার কিন্তু আমরা দৃশ্য কিন্তু এসিটিভি ক্যামেরা কিন্তু আমরা সেটি ধারণ করেছি। এখানে একটি দালাল চক্র রয়েছে, পুলিশ অনেক সময় সরাসরি টাকা নেয় না, কিন্তু দালালদের মাধ্যমে এই ট্রাক চালকদের কাছ থেকে কিন্তু বাড়তি টাকা নিয়ে তারা কিন্তু চলে যায়। আমরা একাধিক চালকের সাথে কথা বলেছি, তারা এই মাত্র 20-25 মিনিট ঘাট এলাকায় এসে তারা কিন্তু মুহূর্তের মধ্যে ফেরিতে উঠতে পারছে, এরকম চিত্র কিন্তু আমরা হর সময় দেখতে পারি। আরেকটি বিষয় যে এখানে পাটুরিয়া এই এই দৌলতদিয়া নৌ রুটে তীব্র স্রোত রয়েছে, এই তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুট বন্ধ থাকায় এই নৌ রুটে বাড়তি যানবাহন আসছে, ঠিক এই সুযোগটি কিন্তু এই ঘাট এলাকায় কিন্তু দিচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে দুই টার্মিনালে ট্রাক ঢুকি দেওয়া হচ্ছে এখানে কিন্তু কোনো সিরিয়াল নেই, ভিতরে যে যেমন কিন্তু যাচ্ছে এটা ট্রাক চালক আমাকে জানিয়েছে রাজবাড়ি বা অন্যান্য ঘাটে কিন্তু এই বিশৃঙ্খলা নেই, যে বিশৃঙ্খলা কিন্তু এই পাটুরিয়া প্রান্তে রয়েছে। এটি এতে এই শত শত যানবাহন বা ট্রাক চালকদের কিন্তু ঘন্টার পর ঘন্টা এবং কি 1 থেকে 2 দিন অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এই ছিল পাটুরিয়া প্রান্তের সর্বশেষ খবর। শিশির হাসান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।